কেকেআর ফ্যানেদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, কলকাতা নাইট রাইডার্স টিমের নতুন অলরাউন্ডার ডেভিড উইজে আইএল টি টোয়েন্টি লিগে দুর্দান্ত বল করল। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন সার্জা ওয়ারিয়র্সের বিরুদ্ধে চার ওভারে মাত্র 20 রান দিয়ে 5টি উইকেট তুলে নেয় কেকেআরের এই নতুন অলরাউন্ডার ডেভিড উইজে। বল হাতে আইএল টি টোয়েন্টি লিগে ধারাবাহিকভাবে দুর্দান্ত বল করছে এই নাইট প্লেয়ার ডেভিড উইজে। এদিন সার্জা ওয়ারিয়র্সের বিরুদ্ধেও মার্কাস টয়নিস, এভেন লুইস, জো ডেনলি, মোহাম্মদ নাবি এবং ক্রিস ওক্সের মতো বড় প্লেয়ারদের উইকেট তুলে নেয় এই ডেভিড উইজে। এবং এদিন 4 ওভারে 5টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ডেভিড উইজে। গল্ফ জায়েন্টসের হয়ে আইএল টি টোয়েন্টি লিগে ধারাবাহিকভাবে দুর্দান্ত বল করছে এই নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড উইজে। অন্যদিকে নাইট রাইডার্সের আরেক অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল, সে কিন্তু ব্যাট ও বল দুটোতেই ছন্দহীন। ব্যাটেও ফর্মে নেই, বল হাতেও সে ফর্মে নেই। এদিকে আরেক অলরাউন্ডার ডেভিড উইজে, সে কিন্তু ধারাবাহিকভাবে দুর্দান্ত বল করছে। তাই আইপিএল 2023-এ নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন সিলেক্ট করা চাপ হবে কেকেআর ম্যানেজমেন্ট ও কোচের পক্ষে, কারণ ডেভিড উইজে, সাকিব আল হাসান তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। অন্যদিকে সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল তারা ফর্মহীন। তাই আইপিএল 2023-এ টিম সিলেক্ট করা মুশকিল হবে কলকাতার নাইট রাইডার্সের, কাকে বসিয়ে কাকে খেলাবে, কারণ একের পর এক দুর্ধর্ষ প্লেয়ার রয়েছে এবার কলকাতার নাইট রাইডার্স টিমে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মতামত? ডেভিড উইজেকে কি কলকাতার নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে খেলানো উচিত? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং নাইট রাইডার্সের ফ্যান হয়ে নাইট রাইডার্স প্লেয়ারদের দুর্ধর্ষ খেলতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।